আগে ছিল রিকশা, যখন এই গানটা আমরা আগে গেয়েছি তখন ছিল রিকশা, কিন্তু এখন রিকশা নেই, তখন সবটাই উল্টো বলবো, বুঝেছো? এখন যা যা আছে তাই তাই বলছি। আমার স্বামীকে দেব না টোটো চালাইতে, গুনে স্বামী রিকশা উল্টে পড়ে যাবে তুমি, তোমাকে নামতে বলছে। গুণেশ্বামী জানি না, এই মোবাইলটা যতক্ষণ থেকে হাতে আসছে আমাকে পাত্তাই দেয় না, কার সাথে যে ফোন করে চ্যাট করে ঘরেই থাকে না, কি করবো বলো দেখে নিয়ে। তুমি যে একটা মোবাইল কিনেছো, তোমাকে সারাদিন কি শোনো বলো তো? আরে মোবাইলে অনেক কিছু হচ্ছে। কি মোবাইলে ট্যাশ হচ্ছে, ট্যাশ শোনো, ট্যাশ ট্যাশ। আমি জানি তোমার ওই বহরমপুরের মেয়েটার সাথে লাইন আছে, তারপর ফেসবুক প্রতিদিন চ্যাট করো না সঙ্গে, ফেসবুক হচ্ছে মোবাইলে, ফেসবুক মোবাইলে আমি কার বই তোমার, তাই কি বলবো জানো? বলো বলি স্বামী পরের মেয়ের হাত ধরবে তুমি, বলছো তুমি বেশ ঠিক আছে, আগে মরো তারপর দেখছি। নাম আছে গুণেশ্বামী মারা যাবে, হারাতে চাই না, কারণ এত সুন্দর পবিত্র মেয়ে আবার আমার সাইকেল গ্যারেজে গোটা গাড়ি আছে, গাড়িগুলো আপনারা নিয়ে নেন,
আর যদি না নেন সাইকেল যে গ্যারেজের মালিক ও কিন্তু পিছে ভাঙা দিতে বেঁচে দেবে নাকি, তাই তো? ঠিক বলেছি বা। আর শুধু সামান ভাই, সামান 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 কি বলে তুমি? আমার প্যারে দোস্ত, প্যারে বন্ধু, আমার সাবির। আহা, এই নামটা তোমার স্পষ্ট বেরোচ্ছে না, বলছো কেন? হ্যাঁ সামান ভাই মানে সামান সামান সাবান। হ্যাঁ মাকে মেয়ে ছেলে গায়ে বেশি। ওই আমার গিন্নি যেতে বলবে পপিতে যেতে, দেশের পয়সা লুটি নিব আমি চোখের পলক, এই কি বলছে? চোখের পলক নিয়ে তুমি টাকা লুটে নেবে বলছে? ঝেড়ে ফেলে দাও একেবারে, এই সামনে যায় না, গুগল মাল করে দেবে এসব, এসব ইউরিয়াতে পাকা মাল, দেশের পয়সা লুটি নিব
কইতো আমার ভাত খাবে না কার ভাত খাবে তোমার ভাত খাবো না কার ভাত খাবো তুমিই বল কি বলবো আমার ভাত খাবে না কার ভাত খাবে সময় কার ভাত খাবো বলো তো সমন ভাতে বেগুন পোড়া মজা রে সমন ভাতে বেগুন পোড়া